আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা, আজকের নতুন আপডেট খবর। আজকের আলোচনা মাইজের 5 নং, 6 নং এবং 7 নং বিষয় রেনু বিষয়ে আপডেট খবর জানাবো। এবং আপনারা যারা আর্টিকে প্রোগ্রামে নতুন বিষয় পেয়ে গেছেন, আপনারা বাংলাদেশে সুবিধে দিতে পারবেন কিনা, এবং যাদের মাইজের বিষয় অলরেডি রেনু হয়ে গেছে 5 নং, 6 নং, 7 নং, আপনারা কি বাংলাদেশে যেতে পারবেন কিংবা আসতে পারবেন কিনা, এই সকল বিষয়ে আপডেট খবর জানাবো। অনেকে জানতে চেয়েছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা, প্রথমে বলে যে আপনারা যারা মাইজের 6 নং বিষয় রেনু করবেন, আপনারা অনেকেই হতাশায় আছেন, কারণ বর্তমানে জুলাই মাসের 1 তারিখ থেকে কিন্তু আসলে মাইজের বিষয়গুলো রেনু হচ্ছে না, এবং অনেক কোম্পানি এজেন্ট কিন্তু অলরেডি অনেক এর মাইজের 6 নং বিষয় কিন্তু রেনু করে ফেলছে। সেটা অবশ্য জুলাই মাসের আগে যাদের পাসপোর্টগুলো ইমিগ্রেশনে জমা ছিল, যাদের জুলাই মাসের আগে যাদের বিষয়ের মেয়াদ শেষ হয়ে গেছে, এরকমের অনেকেরই কিন্তু 6 নং পারমিট বের হয়ে আসছে মাইজির। তাই 6 নং বিষয় রেনু হচ্ছে না এটা বর্তমানে জুলাই মাসের 1 তারিখ থেকে, এটা কিন্তু আসলে সত্য। তবে মালয়েশিয়ার সরকার থেকে তো আসলে এই মাইজের বিষয় আসলে বন্ধ করে না রেনু করাটা, সেটা আপনাদেরকে আমি এর আগে ভিডিওতে বলেছি। এটা ইমিগ্রেশনের একটি সিস্টেম, বর্তমানে তারা বিষয় রেনু করছে না, এটা এটা স্থগিত আছে, মানে বিষয় যে রেনু হবে না তা কিন্তু নয়, বিষয় বর্তমানে রেনু দিচ্ছে না, দিবে যে না এরকম কিন্তু কোনো কিছুই মানে সরকারিভাবে কোনো ঘোষণা আসেনি মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, কিংবা সরকারি মুখের যে কোনো একটি ঘোষণা কিন্তু এভাবে কোনো ঘোষণা আসেনি। তাই মাইজির যে 6 নং বা 7 নং কিংবা 5 নং বিষয়ে যারাই আপনারা যে নম্বরের বিষয়টা আপনারা রেনু করবেন না কেন, তো বর্তমানে যেহেতু ইমিগ্রেশন থেকে এটা রেনু হচ্ছে না বা রেনু দিচ্ছে না, লিপির টাকা জমা নিচ্ছে না, তা সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে। গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম এর আগে যাদের 60 বিষয় ছিল তাদেরও 6 নং বিষয় রেনু করার সময় এরকম সমস্যা হয়েছিল। তাই আপনারা সকলে জানেন যে বাংলাদেশ থেকে কিন্তু বাংলাদেশে যে পররাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু মালয়েশিয়ার সফরে আসছিলেন, তা তিনি কিন্তু মালয়েশিয়ার যে সরকার, বর্তমান যে সরকার, তার সাথে কিন্তু তিনি সাক্ষাৎ করেছেন। সেখানে কিন্তু বর্তমানে যারা মাইজের বিষয় নিয়ে অবৈধ হয়ে যাচ্ছে, মানে মাইজের বিষয়গুলো রেনু করতে পারতেছে না, তাদের বিষয়গুলো কিন্তু তিনি বলেছিলেন। সেক্ষেত্রে মালয়েশিয়া সরকার বলেছে যে যাদের মাইজের বিষয় রেনু হচ্ছে না তাদেরকে এক্সটেনশনের জন্য আবেদন করতে হবে, মানে প্রতিটা কোম্পানি এজেন্টকে অবশ্যই প্রতিটি ওয়ার্কারের জন্য আবেদন করতে হবে যে এই কোম্পানিতে আমার এই ওয়ার্কারগুলো প্রয়োজন, এই বিষয়গুলো আমি রেনু করব। সরাসরি আপনার কোম্পানি বা এজেন্টকে সরাসরি ইমিগ্রেশনে গিয়ে এক্সটেনশনের জন্য আবেদন করতে হবে, মানে আপনার সেই কোম্পানিতে কর্মী প্রয়োজন, এরকম একটি আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের বিষয়গুলো রেনু করতে হবে। এবং এটা অবশ্যই আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে, 1 মাস কিংবা 2 মাস বা আরও একটু বেশি সময় লাগতে পারে কখন ইমিগ্রেশন থেকে বিষয় রেনু করা শুরু করে। তাই প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা হতাশ হবেন না, হতাশ হবেন না, যেহেতু এটা মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি, সেক্ষেত্রে আপনারা হতাশায় হবেন না, হতাশায় পড়বেন না, অবশ্যই আশা করি আপনারা মাইজের 6 নং বিষয় অবশ্যই রেনু করতে পারবেন। তবে ইতিমধ্যে আবার বাংলাদেশের কিছু মিডিয়া তারা প্রচার করতেছে যে মাইজের 7 নং বিষয় যারা পেয়ে গেছে তারাও পরবর্তী 8 নং বিষয়ও আর রেনু করতে পারবে না, মানে তারা বলতেছে টোটালে মাইজের বিষয় আর রেনু হবে না, এরকম করে বাংলাদেশি কিছু মিডিয়া প্রচার করতেছে। আসলে তারা এসব সংবাদগুলো কোথায় পেয়েছে এটা তারাই ভালো জানে। তবে যেহেতু আমরা সবসময় মালয়েশিয়া সরকারের ল, মালয়েশিয়া মন্ত্রী কী বলে, মালয়েশিয়ার ইমিগ্রেশন কী বলে, এগুলি আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু সরকারের পক্ষ থেকে কোনো সঠিক ঘোষণা আসেনি, সেই জন্যে আমি আপনাদেরকে অবশ্যই আশা দিব যে আপনারা মাইজের 6 নং বিষয় অবশ্যই রেনু করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে আরও অপেক্ষা করতে হবে। তাই প্রিয়বাসীরা, এটা ছিল মাইজের বিষয় রেনুর আপডেট খবর। আপনার কোম্পানিকে অবশ্যই এক্সটেনশনের জন্য আবেদন করতে হবে কর্মীদের জন্য। এবার বলি যে আপনারা যারা আর্টিকেল বিষয় পেয়ে গেছেন, অবৈধ থেকে বৈধ হয়েছেন, আপনারা কিন্তু অনেকেই ভয় পেতেছেন যে এই বিষয় নিয়ে সুরিদের দেশে যেতে পারবেন কিনা বা আসতে পারবেন কিনা, এতে কোনো সমস্যা নেই। আপনি অবৈধ ছিলেন আগে, আপনি নতুন ভিসা পেয়ে গেছেন, আপনি বৈধ হয়েছেন, আপনি নতুন ভিসা পাসপোর্ট হাতে পাওয়া মাত্রই যে কোনো সময় বাংলাদেশে যেতে পারবেন এবং বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো ভয় ভীতি রাখবেন না। এবং এক ভাই জানতে চেয়েছেন যে বর্তমানে সুরিদের দেশে গেলে কোনো নিয়ম আছে কিনা, এখন ছুটিতে দেশে গেলে বৈধ প্রবাসীদের জন্য কোনো নিয়ম নাই, কোনো রকম করোনা টেস্ট করতে হবে না, শুধুমাত্র বাংলাদেশে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে একটি হেলথ ডিক্লারেশনের যে ফর্মটা আছে সেটা শুধু পূরণ করে তারপরে আপনি বাংলাদেশে ছুটিতে যেতে পারবেন এবং আসতে পারবেন। আপনারা যারা মাইজের বিষয় নিয়ে আসেন, ছুটিতে দেশে যেতে চান,
আপনাদের কোনো সমস্যা নাই, আপনারা বাংলাদেশের শুরুতে যেতে পারবেন এবং আসতে পারবেন। যারা অলরেডি বাংলাদেশের শুরুতে গিয়ে আছেন আপনারাও মালয়েশিয়া আসতে পারবেন। বিশাল মেয়াদ 7 দিন থাকলেও আপনারা মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন, 15 দিন থাকলেও, 2 মাস 3 মাস যত বেশি থাকবে, সমস্যা নেই, যত বেশি থাকবে তত আপনাদের জন্য ভালো। তবে বিশাল মেয়াদ 7 দিন থাকলেও আপনারা মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন, মনে কোনো ভয় ভীতি রাখবেন না, ইনশাল্লাহ আশা করি আপনারা মালয়েশিয়া আসতে পারবেন। এবং যারা মালয়েশিয়াতে আছেন শুরুতে দেশে যেতে চান আপনারাও বাংলাদেশে গিয়ে মালয়েশিয়া আসতে পারবেন। তো প্রিয় প্রবাসী ভাইরা, তাই আপনারা এটাই ছিল আজকে আপডেট খবর। তো আপনারা যাদের মাইজের ভিসা আছে বর্তমানে মালয়েশিয়া যারা আছে সকল বৈধ প্রবাসীরাই মাইজের ভিসা নিয়ে বৈধ আছে, মাইজের ইমান বিমান ইমান এইসব বিষয় নিয়ে আপনারা বৈধ আছেন, কিন্তু আপনারা দেশে যেতে পারবেন আসতে পারবেন। ইতিমধ্যে এক প্রবাসী ভাই যোগাযোগ করেছিল, তার ভিসার মেয়াদ ছিল 5 দিন, তিনি কিন্তু মাইজের ভিসা, তিনি কিন্তু মালয়েশিয়া প্রবেশ করেছেন, 5 নং ভিসা ছিল। তো সেক্ষেত্রে এটা তো আসলে সরকারিভাবে কোনো ঘোষণা আসেনি, আসলে যে ভিসাগুলো আর দিবে না, সরকারিভাবে যদি কোনো ঘোষণা আসতোই তাহলে তো আপনারা আপনাদেরকে বলে দিত যে যারা মাইজের ভিসা ছিল 5 নং 6 নং ভিসা এরকম হবে না, আপনারা দেশে চলে যান, এভাবে তো ঘোষণা আসতো, এরকম তো ঘোষণা আসেনি। তারপর অপেক্ষা করেন, একটু সাবধানে থাকবেন, বর্তমানে অপারেশন চলতেছে। এটা আসলে আপনাদের জন্য আজকের আপডেট খবর। প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।